আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আপনাদের জন্য খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে এলাম, ক্রিসপি চিকেন স্প্যাগেটি। রেগুলার স্প্যাগেটি থেকে এটা কিছুটা ভিন্ন কায়দায় তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে শুরু করছি চারটা ডিম দিয়ে। আপনারা চাইলে ফ্রিজের থেকেও সরাসরি ডিমটা বের করে ফেটিয়ে নিতে পারেন, আবার চাইলে রুম টেম্পারেচারে এনেও ফেটিয়ে নিতে পারেন। চারটা ডিম আমি খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ, এক চা চামচ পরিমাণ লাইট সয়া সস। এই উপকরণগুলো দিয়ে ডিমটাকে আমরা আরও কিছুটা সময় ফেটিয়ে নিচ্ছি। এই ডিম ফেটানোর কাজ কিন্তু এখানেই আমাদের শেষ, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। যদিও কিউব করে কেটেছি, তারপরও একটু পাতলা স্লাইস করার চেষ্টা করেছি, এতে করে চিকেনটা খুব দ্রুত কুক হয়ে যাবে। চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য আমাদের যা যা লাগবে, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রেড চিলি ফ্লেক্স, আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা যদিও ঝাল করবে না, খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে এবং কালারটা সুন্দর হবে। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ইয়েলো মাস্টার্ড সস, এক চা চামচ পরিমাণ সয়া সস। এবার এই উপকরণগুলোকে দিয়ে মুরগির মাংসগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ সবসময় আমি বলে থাকি ম্যারিনেশনের কাজটা কিন্তু হাত দিয়েই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট, এক চা চামচ পরিমাণ আদা পেস্ট। এই উপকরণগুলো দিয়ে মুরগির মাংসগুলোকে আবারও কিছুটা সময় মেখে দিচ্ছি এবং একটা সাইডে রেখে দেবো অ্যাট লিস্ট 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা চিকেনগুলোকে ক্রিসপি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম। ডিমটা দিয়ে খুব ভালো মতো ওলট পালট করে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো একটা ক্রিসপি ভাব পাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে কর্ন স্টার্চও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ারটা যে 2 টেবিল চামচই দিতে হবে এমন কোনো কথা নেই, চিকেনের বাইন্ডিংয়ের উপর নির্ভর করবে কতটা কম কিংবা কতটা বেশি আপনারা ব্যবহার করবেন। ঠিক এরকম হলে চিকেনটাকে একটা সাইডে সরিয়ে নিয়ে আমি ডিমের প্রিপারেশনে চলে যাচ্ছি। আর ডিমটাকে ভাজার জন্য প্রথমেই ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, খুবই অল্প তেলে কাজটা করব। এবার যে 4টা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ছোট ফ্রাই প্যান নিয়েছি এর কারণে আমি চাচ্ছি ডিমগুলোকে একটু মোটা স্লাইস করে কাটতে। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে মৃদু আঁচে রেখে তারপর ডিমটাকে উল্টে দিচ্ছি, আবারও মৃদু আঁচে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। খুব ভালো মতো ডিমটা কুক হয়ে গেলে ডিমটাকে তুলে নিয়ে পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন। চিকেনটাকে যে আমরা প্রিপারেশন করে রেখেছিলাম সেটা এবার ভাজার পালা। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। চেষ্টা করবেন চিকেনগুলোকে একটু ছাড়া ছাড়া করে ভাজতে, এক জায়গায় সবগুলো ঢেলে না দিয়ে হাত দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে চিকেনগুলো খুব ভালো মতো ক্রিসপি হতে পারবে এবং একটার গায়ের সঙ্গে একটা লেগেও যাবে না। মিডিয়াম টু লো হিটে খুব ভালো মতো ওলট পালট করে চিকেনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনের ভেতরটা জুসি ভাব না হয়ে ড্রাই হয়ে যাবে, সেটা খেতে একদম ভালো লাগবে না। যখন দেখবেন হালকা ব্রাউন কালার হতে শুরু করেছে তখনই চিকেনটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। যেই প্রসেসে চিকেনগুলোকে প্রিপারেশন করা হলো এই প্রসেসে করলে কিন্তু আপনাদের চিকেনগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে। এবার চলে যাচ্ছি স্প্যাগেটি সেদ্ধ করার প্রক্রিয়ায়। পর্যাপ্ত পরিমাণ ফ্রাই প্যানে পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। দিয়ে দিলাম একটা চিকেন কিউব, আমি সাধারণত ম্যাগি ব্র্যান্ডের চিকেন কিউবটা ব্যবহার করে থাকি, আর এই প্যাকেটের মধ্যে 2টা কিউব ছিল, সেখান থেকে আমি একটা দিয়ে দিয়েছি। অপেক্ষা করব পানিটা খুব ভালো মতো বলক আসা পর্যন্ত এবং ম্যাগি চিকেন কিউবটা গলে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন পানিটা একদম টকবক করে ফুটতে শুরু করেছে তখন আস্ত স্প্যাগেটিগুলো দিয়ে দিতে হবে। কখনোই কোনো ক্রমেই স্প্যাগেটিগুলো মাঝখান দিয়ে ভাঙা যাবে না, তাহলে কিন্তু লুকটা একদম ভালো আসবে না। স্প্যাগেটিগুলো সেদ্ধ করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে 7 থেকে 8 মিনিট।
আর পানির পরিমাণটা হবে 1:4, অর্থাৎ স্প্যাগেটির পরিমাণে 4 গুণ বেশি পানি আপনাকে ব্যবহার করতে হবে। 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটে জাল করার পরে আমাদের স্প্যাগেটিটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর স্প্যাগেটিটাকে একদম সেদ্ধ করে ফেলা যাবে না, বেশ একটা ক্রাঞ্চি ভাব রাখতে হবে। স্প্যাগেটিটাকে নামিয়ে আমি একটি স্ট্রেনারে দিয়ে দিয়েছি পানিটা ঝরার জন্য। অপর দিকে একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কুচানো রসুন দিয়ে দিলাম, খুব ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য। কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা স্কিপও করতে পারেন। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতো ভেজে নিলাম, তবে একদম লালচে করে ফেলা যাবে না। আংশিক নরম হয়ে এলে এর মধ্যে আমরা স্লাইস করা মাশরুম দিয়ে দিচ্ছি। আমি ক্যানের মাশরুমটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আমি যেই ক্যানের মাশরুমটা ব্যবহার করেছি তার মধ্যে 10টা মাশরুম ছিল, সেখান থেকে আমি 5টা মাশরুম নিয়ে স্লাইস করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক অলিভ। অবশ্যই শিটলেস ব্ল্যাক অলিভটা ব্যবহার করার চেষ্টা করবেন। 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো সতে করে নেওয়ার পর এবার যে স্প্যাগেটিটা আমরা স্ট্রেন করতে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, স্প্যাগেটিটা সেদ্ধ করার পরে কিন্তু কখনোই ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। প্রয়োজন মনে করলে স্প্যাগেটিটা স্ট্রেনারে ঝর্ণা দিয়ে পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1/2 ঘন্টার জন্য। এতে করে খুব ভালো একটা ঝরঝরে ভাব আসবে। কথা বলতে বলতে আমি কিন্তু স্প্যাগেটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি যে চিকেনটাকে আমরা ভেজে রেখেছিলাম সেটা, আরও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আরও অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস। এবার একটু সময় এবং একটু ধৈর্য নিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। কোনো ক্রমেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু স্প্যাগেটিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দিয়ে দিলাম খুবই স্বল্প পরিমাণে লবণ, যেহেতু এখানে 2 রকম সস ব্যবহার করা হয়েছে আর আমরা সবাই জানি সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। দিয়ে দিচ্ছি যে ডিমগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো, আমি একটু মোটা স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়েও পাতলা স্লাইস করে নিতে পারেন। আবারও খুব আলতো হাতে ভালো করে মিক্স করে দিচ্ছি, সমস্ত উপকরণ যেন একসঙ্গে মিশে যায়। এবার আমাদের স্প্যাগেটিটা রেডি। চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গ্রেটেড মোজারেলা চিজ। আবারও খুব আলতো হাতে মিক্স করে দিচ্ছি, আর স্প্যাগেটির মধ্যে যে গরম ভাবটা আছে এতে করে কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ক্রিস্পি চিকেন স্প্যাগেটি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমি তাহলে আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি, আর আপনারা যেতে যেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।